কাশ্মীরে মহরমের মিছিলে পুলিশের গুলি, আটক বহু। ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল। ভারত শাসিত কাশ্মীরে মহরমের মিছিলে অংশ নেওয়া শত শত শিয়া মুসলমানদের ছত্রভঙ্গ করতে শটগান, গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শটগানের সররা গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। জাফর আলী নামে এক কাশ্মীরি এএফপি নিউজ এজেন্সিকে জানায়, শ্রীনগরের উপকণ্ঠে বেমিনা এলাকায় শোভাযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি ভেঙে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ইকবাল আহমদ নামে একজন বলেছেন, মিছিলটি শান্তিপূর্ণ ছিল এবং এতে নারীরাও অংশগ্রহণ করেছিল। আরেকজন কাশ্মীরি সাজ্জাদ হোসেন বলেছেন, মিছিলটি কেবল শান্তিপূর্ণ ছিল না, স্বাস্থ্যবিধিও অনুসরণ করেছিল। তারা সরকারি বাহিনী, মহিলা সরকারিদেরও রেহাই দেয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে কমপক্ষে 40 জন আহত হয়েছে। শ্রীনগরের একটি হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, তারা কমপক্ষে 30 জন ব্যক্তির চিকিৎসা করেছেন, যার মধ্যে কয়েকজনের গুলি ও টিয়ার গ্যাসের আঘাত রয়েছে। এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মিছিলগুলিতে অংশ নেওয়ার জন্য শ্রীনগরে কমপক্ষে 200 জনকে আটক করা হয়েছে এবং স্বাধীনতাপন্থী স্লোগান তোলায় সন্ত্রাস বিরোধী আইনে কমপক্ষে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে।